হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো কীভাবে রান্না করা মাংস দিয়ে ঝটপট বিরিয়ানি রান্না করতে হয়। তো চলুন শুরু করা যাক, কীভাবে বিরিয়ানি রান্না করতে হবে। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 2 পাউন্ড গরু মাংস সব ধরনের মশল দিয়ে রান্না করে রেখে দিয়েছি। তারপর এখন চুলায় পাতিল বসিয়ে তারপর তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমি একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। অনেকটাই প্রায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। তার মধ্যে আমি এখন অ্যাড করে দিব আগে থেকে আমি ধুয়ে রেখেছি পোলাও চাল। এর মধ্যে দারচিনি এবং এলাচি আমি অ্যাড করে রেখেছি। অ্যাড করে দিলাম এখন পোলাও চাল, সাথে দারচিনি এবং এলাচি। তারপর অ্যাড করে দিলাম 7 মতো লবণ। লবণ দেওয়ার পরে এখন এই রাইসটা ভাজতে হবে একদম অনেকক্ষণ পর্যন্ত। অর্থাৎ এই রাইসটা যতক্ষণ পর্যন্ত জোর জোর না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাজতে থাকতে হবে। রাইস যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে পোলাও রাইসটা অর্থাৎ বিরিয়ানি রাইসটা একটু স্টিকি থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত চাল ঝুরঝুরে না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতেছি। তার মধ্যে অ্যাড করে দিলাম 4টা কাঁচামরিচ। তারপরে এখানে এখন অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা, রেডিমেড বিরিয়ানি মশলা অ্যাড করার পরে এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। গরম পানি দেওয়ার পরে এখন রাইসটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে চুলার পাতিলের মধ্যে কভার দিয়ে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি বলক ওঠার পরে একটু পরে কভার তুলে তারপর রাইসটা আবার একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন চুলার আগুনটা আমি একদম লোতে রাখবো। অর্থাৎ লোতে রেখে তারপরে আমি এটার মধ্যে কভার দিয়ে দিব। তারপর ফিরে আসলাম এখন আমি 10 থেকে 12 মিনিট পরে এখন যে বিরিয়ানির যে রাইসটা সেটা একদম প্রায় 90% কুক হয়ে গেছে। এখন জাস্ট বুকটাই শুধু বাকি আছে। এ পর্যায়ে এখন রাইসটা নেড়ে ছেড়ে তার মধ্যে আমি একটু হোল করে নিচ্ছি। অর্থাৎ আগে থেকে রান্না করা মাংসটা অ্যাড করার জন্য একটু জায়গা করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি রান্না করা গরু মাংস। গরু মাংস অ্যাড করার পরে এখন রাইসের সাথে অর্থাৎ মাংসের যে জুস সেটা যেন রাইসের সাথে ভালোভাবে মিক্স হয় সেজন্য আরও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা বিরিয়ানি বা যে কোনো পোলাও রান্না করার সময় এই ধরনের স্পাচুলা দিয়ে নাড়তে চেষ্টা করবেন। সবগুলা মাংস কভার হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে চুলার আগুনটা একদম লোতে রেখে তারপরে বিরিয়ানিটা রেখে দিয়েছিলাম। এখন কিন্তু বিরিয়ানি রাইসটা কিন্তু কিছুটা একদম জুরজুর হয়ে আসছে। এখন কমপ্লিটলি বিরিয়ানি রান্না রেডি। এখন আমি একটা প্লেটের মধ্যে কিছু বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। তারপর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রেডিমেড পেঁয়াজ বেরেস্তা। এখন বিরিয়ানি খাওয়ার জন্য রেডি। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।